বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণী ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি মহান আল্লাহর অসীম রহমতে তোমরা সবাই ভালো আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোসাম্মা শিরিন আক্তার, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয় প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আব্দুল মালিক। আব্দুল মালিক ছিলেন প্রথম মারওয়ানের পুত্র। তিনি ছিলেন উমাইয়া বংশের পঞ্চম খলিফা। ইয়াজিদের পর তার পুত্র দ্বিতীয় মুয়াবিয়া উমাইয়া খিলাফত লাভ করেন। তিনি ছিলেন উমাইয়া বংশের সুফিয়ান শাখায় শেষ খলিফা। তার স্বল্পকালীন রাজত্বের পর হাকামের পুত্র মারওয়ান 684 খ্রিস্টাব্দে উমাইয়া সিংহাসন আরোহণ করেন। মারওয়ানের সিংহাসন আরোহণের মধ্য দিয়া উমাইয়া খিলাফতে মারওয়ানি শাখা রাজত্বের সূচনা ঘটে। মারওয়ান মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তার পুত্র আব্দুল মালিককে উত্তরাধিকারী মনোনীত করে যান। আব্দুল মালিক শাসননীতি সংস্কার ও শাসন ব্যবস্থার সংস্কারে মৌলিক প্রতিভার পরিচয় দেন। শাসন ক্ষেত্রে আব্দুল মালিক ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহের পরপরই তার স্থান ছিল বলে ঐতিহাসিকরা উল্লেখ করেন। তার শাসনকাল ইসলামের ইতিহাসে আভ্যন্তরীণ সংস্কারে বিশেষ গুরুত্বপূর্ণ অংশ ছিল। তার গৃহীত শাসন সংস্কার ও মৌলিক সংস্কারের উল্লেখযোগ্য দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্ক্রিনে ছবিটা লক্ষ্য করি, এটি হচ্ছে আব্দুল মালিকের ছবি। আরব জাতীয়তাবাদী নীতি প্রবর্তন। আমরা স্ক্রিনে লক্ষ্য করি জেরুজালেমের ছবি। খলিফা আব্দুল মালিকের রাজত্বকাল উমাইয়া বংশের সবচেয়ে গৌরবময় যুগ। তার শাসননীতির মূল বিষয় হচ্ছে আরব জাতীয়তাবাদী চেতনার বিকাশ। তিনি শাসন ক্ষমতায় বসে দেখলেন যে আরব মুসলিমরা রাজ্য শাসন করলেও মূলত অনারব জনগোষ্ঠী, বিশেষ করে পারসিক, রোমানিয়া উমাইয়া খিলাফতের প্রবর্তন প্রশাসন পরিচালনা করছে। প্রশাসনের বিজাতীয় প্রভাব হ্রাস এবং আরব প্রাধান্য প্রতিষ্ঠার লক্ষ্যে খলিফার রাজকীয় দপ্তরসমূহ কেবল আরবি ভাষাভাষীদের চাকরি দেওয়ার বিধান চালু করেন। প্রশাসনে যে আরব জাতির প্রাধান্য প্রতিষ্ঠা হয়েছিল সেটা প্রতিষ্ঠিত করতে হচ্ছে না। বহু অনারব দ্রুত আরবি ভাষা রপ্ত করে প্রশাসনে তাদের প্রাধান্য বজায় রাখেন। ঐতিহাসিক পিকে হিটে এই সম্পর্কে বলেন, প্রশাসনকে আরবীকরণের প্রথম বিশুদ্ধ আরবি মুদ্রা প্রচলন, ডাক বিভাগ উন্নতি সাধন এবং জেরুজালেমে ইসলামে তৃতীয় পবিত্র স্থাপত্য কুব্বাতুস সাকরা নির্মাণ, এ যুগে আরব জাতীয়তাবাদের সাক্ষ্য দেয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খলিফা আব্দুল মালিক সরকারি অফিসে আরবি ভাষা প্রচলন করেছেন। তাহলে আমরা স্ক্রিনে আরবি লেখা দেখি। সরকারি অফিসে আরবি ভাষা প্রচলন। খলিফা আব্দুল মালিক রাষ্ট্রের আরব জাতীয়তাবাদের প্রতিফলন ঘটানো এবং সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য আরবি, ফার্সি, সিরীয় ও গ্রিক সহ প্রচলিত বিভিন্ন ভাষা উচ্চের সাধন করে।
আরবিকে রাষ্ট্রভাষা মর্যাদা দান করেন। তিনি এই মর্মে একটি আদেশ জারি করেন, সালিহ বিন আব্দুর রহমান নামে জনৈক পার্শিক মুসলমানদের পরামর্শে তিনি সরকারি কাজে আরবি ভাষা ব্যবহারের নির্দেশ দেন। তিনি সিরিয়া ও ইরাকের প্রদেশসমূহ আরবি ভাষা সরকারি কার্যক্রম পরিচালনার নিয়ম প্রবর্তন হয়। পরে মিশর ও পারস্যে আরবি ভাষা সরকারি ভাষার মর্যাদা লাভ করেন। এই সম্পর্কে পিকে হিট্রি বলেন, এ যুগেই প্রশাসনের জাতীয়করণ বা আরও স্পষ্ট করে বললে জাতীয়করণ হয়। এই ব্যবস্থা প্রবর্তনের ফলে আঞ্চলিক ভাষাসমূহের পরিবর্তে অফিস আদালতে দলিল পত্রাদি আরবি ভাষায় রক্ষিত হওয়ার নিয়ম চালু হয়। দুই নম্বর হলো, সমগ্র মুসলিম রাজ্যে বা সাম্রাজ্যে একই ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত হয় এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা প্রচলিত থাকায় শাসনকার্যে যে অসুবিধা হতো তা অবসান হবে। তৃতীয়ত হলো, বিশুদ্ধ আরবি শাসন প্রচলিত হওয়ায় আরবি ভাষার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। চতুর্থ হচ্ছে, এই ব্যবস্থার ফলে সাম্রাজ্যের অনারব মুসলমানরা কর্মসূচি বা কর্মচ্যুত হলে তাদের স্থলে রাষ্ট্রে বিভিন্ন বিভাগের আরব মুসলমানরা নিযুক্ত হবে। অনারবদের মধ্যে যারা আরবি ভাষা দক্ষ ছিলেন তাদের চাকরিতে বহাল রাখা হবে। আরবি লিপির উন্নতি সাধন। তাহলে আরবি লিপির উন্নতি সাধনের সময় উমাইয়া যুগের গভর্নর ছিলেন ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ। আমরা স্ক্রিনে হাজ্জাজ বিন ইউসুফের ছবিটি লক্ষ্য করলাম। আরবি লিপি উন্নতি সাধন। আরবি ভাষা রাষ্ট্রীয় মর্যাদা লাভ করার ফলে গোটা সাম্রাজ্যে এটি প্রচলিত হয়। ফলে এর প্রকৃত উচ্চারণের জন্য আরবি লিপি সংস্কার করা প্রয়োজন হয়ে পড়েছে। খলিফা আব্দুল মালিকের পূর্বে আরবি লিপি দুইটি বড় ত্রুটি ছিল, যেমন এতে শুধু ব্যঞ্জন বর্ণ ছিল, হরকতের অভাবে একই শব্দে বিভিন্ন ধরনের উচ্চারণ হতো। আরবি ভাষা সহজভাবে লিখন ও পঠনের ক্ষেত্রে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের সহযোগিতা প্রয়োজন। তিনি আরবি লিপিতে হরকত ব্যবহার এবং একই হরফের বিভিন্ন ধরনের উচ্চারণের জন্য তিনি নোক্তা ব্যবহার প্রবর্তন করেন। ফলে আরবি ভাষা পঠন লিখন সহজতর হয় এবং অনারবরা সহজে আরবি ভাষা লিখতে শিখতে এবং পড়তে সক্ষম হন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরবি মুদ্রা প্রচলন, পরীক্ষা আসতে পারে আরবি মুদ্রা প্রচলন কে করেছেন? আমরা উত্তর বলবো আব্দুল মালিক। তাহলে আব্দুল মালিকের সময়কার মুদ্রা, আব্দুল মালিকের সময়কার আরবি মুদ্রা, আমরা চারটি মুদ্রা স্ক্রিনে আমরা চারটি মুদ্রা সম্পর্কে পরিচিত হলাম। আব্দুল মালিক আরবি মুদ্রা প্রচলন করেছিলেন। মুদ্রা হলো রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। সব দেশেই কিন্তু একটা মুদ্রা থাকা চাই, যেমন আমাদের দেশের মুদ্রা হলো টাকা। আরব সাম্রাজ্যে ইতিপূর্বে কোনো একক মুদ্রা ছিল না। আব্দুল মালিকের রাজত্বের সময় পর্যন্ত তিন ধরনের মুদ্রা ছিল, যেমন বাইজেন্টাইন, প্রাসিক এবং দক্ষিণ ইয়েমেন নামক মুদ্রা চালু ছিল। ফলে সাম্রাজ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডে সমস্যা হতো। মুদ্রা বিনিময় সমস্যার ফলে ব্যবসা বাণিজ্যে অসুবিধা হতো। তাছাড়া মুদ্রা ছাপা মূল্যবান একেবারে অনির্ধারিত থাকায় বাজারে অনায়াসে জাল মুদ্রা প্রচলিত হতো। এইসব অসুবিধা লক্ষ্য করে খলিফা আব্দুল মালিক সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রা প্রচলনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। জাতীয় মুদ্রা প্রচলনের জন্য 696 খ্রিস্টাব্দে তিনি দামেস্কে একটি কেন্দ্রীয় টাকশাল স্থাপন করেন। টাকশালে কী করে? টাকশালে টাকা ছাপায়। সৈয়দ আমির আলী বলেন, আব্দুল মালিক ইসলামের সর্বপ্রথম টাকশালে প্রবর্তন করেন। খলিফা আব্দুল মালিক দিনার, দিরহাম, ফালুস নামে স্বর্ণ ও রৌপ্য ও তাম্র মুদ্রা প্রচলন করেন। মুদ্রাগুলিকে
জাতীয়করণের জন্য এতে ক্রোশের পরিবর্তে আরবি বর্ণমালা লেখা হতো। তাহলে আমরা কিন্তু আরবীয় মুদ্রা আর ভিতরে আরবি বর্ণমালা লেখা দেখতে পেলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আব্দুল মালিকের রাজস্ব সংস্কার। তাহলে রাজস্ব সংস্কারের ভিতরে আমরা পেয়ে যাব তাগ্রিস এবং ইউফ্রেটিস দুইটা নদীর মধ্যবর্তী সংযোগস্থলে আব্দুল মালিক খাল খনন করেছিলেন। খলিফা আব্দুল মালিক রাজস্ব সংস্কার নামে রাজ্যের বিরাজমান অর্থনৈতিক অস্থিরতা কাটানোর জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি হাজ্জাজ বিন ইউসুফের পরামর্শে কিছু নীতি প্রবর্তন করেন, যেমন ইসলাম গ্রহণ করলে মাওলিদের জিজিয়া ও খারাজ দিতে হবে, সেনাবাহিনীতে যোগ দিলেও তাদের গ্রামে গিয়ে শসার পেশায় নিযুক্ত হতে হবে, মুসলমানরা যে জমি ক্রয় করেছে তার জন্য তাদেরকে আগের মতো প্রচালিত কর দিতে হবে, অনাবাদি জমি ও জলাভূমির জন্য নিষ্কাশন করে সেগুলো চাষের ব্যবস্থা করতে হবে, এজন্য সরকারদের কিছু বা কৃষকদের কিছু সুযোগ সুবিধা দেওয়া দরকার, এজন্য কৃষকদের কিছু সুযোগ সুবিধা দেওয়া দরকার, চাষাবাদের সেচ সুবিধা দেওয়া দরকার, তারপরে হইল গিয়া চাষাবাদের জন্য নতুন নতুন খাল খনন, ইউফ্রেটিস তাগ্রিস নদীর মধ্যকার সংযোগ খালগুলো সংস্কার সাধন করবে। পতিত অনাবাদী ভূমি চাষযোগ্য করতে হলে 3 বছরের জন্য তার রাজস্ব মকুব করে দিতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এসব বিধি ব্যবস্থা গ্রহণের ফলে রাজ্যে রাজস্ব আয় বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক সংকট কেটে যায়। আব্দুল মালিকের সময় ডাক বিভাগ সংস্কার সাধন। তাহলে ডাক বিভাগের কাজ কি? খবর খবর, চিঠিপত্র, টাকা পয়সা এক জায়গা থেকে অন্য জায়গায় আদান প্রদান করা। তাহলে আগেকার যুগে ডাক প্রচলনটা স্ক্রিনের মাধ্যমে আমরা দেখি, একটা লোক সে কিন্তু ঝড় বৃষ্টি রাত দিন অতিক্রম করে সে খবর নিয়ে যেত। তাহলে আব্দুল মালিক পারসিকদের পদ্ধতি অনুযায়ী ডাক সালান প্রথা প্রবর্তন করেন। তিনি সাম্রাজ্যে বড় রাস্তার পাশে ডাক চৌকি নির্মাণ করেন, যেমন ডাক চৌকি বা আগেকার যুগে কিন্তু বড় বড় শহর থেকে অন্য শহরে যোগাযোগের জন্য মাঝখানে কোনো একটা মাধ্যম থাকতো, এলাকা থেকে অন্য এলাকা পর্যন্ত একজন লোককে নিয়ে যাবে চিঠিপত্র টাকা পয়সা, এটাকে বলা হয় ডাক আদান প্রদান। ডাক বিভাগের কাজ হলো সরকারি চিঠিপত্র আদেশ নির্দেশ আদান প্রদান করা, 1 নম্বর। 2 নম্বর হলো সরকারি কর্মচারীদের ডাক গাড়ির মাধ্যমে স্থানান্তরিত করা। 3 হলো প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে দ্রুত সৈন্য ও রসদ্রব্যাদি সরবরাহ করা। 4 নম্বর হলো গোয়েন্দা বিভাগের কাজ সম্পাদন করা, এজন্য ডাক বিভাগকে খলিফার কান বা চোখ বলে অভিহিত করা হতো। বিচার বিভাগ প্রতিষ্ঠা ও সংস্কার সাধন। আমরা স্ক্রিনে একটা বিচার কার্য সম্পাদন করা বা কোন জায়গাটায় বিচারের জন্য আদালত বসতো সেরকম একটা ছবি আমরা দেখি। খলিফা আব্দুল মালিক সাম্রাজ্যের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। তিনি নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনার জন্য দেওয়ানুল কাজা নামে একটি দপ্তর প্রতিষ্ঠা করেন। তাহলে দপ্তরটার নাম হলো দেওয়ানুল কাজা। প্রদেশে বিচার কার্য সম্পাদনের জন্য তিনি কাজী নিয়োগ করতেন। কেন্দ্রীয় বিচারালয়ে কাজী উল কুজ্জাত বিচার কার্য সম্পাদন করতেন। খলিফা স্বয়ং প্রধান বিচারপতি দায়িত্ব পালন করতেন। তাহলে খলিফার নাম হলো আব্দুল মালিক। আমরা আরেকটা তথ্য পেলাম, আব্দুল মালিক নিজেই বিচার কার্য সম্পন্ন করতেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আব্দুল মালিকের চরিত্র কৃতিত্ব। তাহলে একজন ব্যক্তির চরিত্র কৃতিত্ব বলতে গেলে আমরা এভাবেই মূল্যায়ন করব, তার কার্যক্রম শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে তার দক্ষতা,
উমাইয়া যুগে প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে খলিফা আব্দুল মালিক ছিলেন কঠোর পরিশ্রমী, সাহসী, উদ্যমী একজন ব্যক্তি। তিনি একই সাথে ছিলেন দক্ষ কূটনীতিক এবং উচ্চাকাঙ্ক্ষী। খিলাফত লাভের ফলে তিনি ছিলেন একজন খিলাফত লাভের পূর্বে তিনি ছিলেন একজন ধর্মপরায়ণ ব্যক্তি। খিলাফত লাভের পর তিনি পবিত্র কোরআন শরীফের হাতে নিয়ে বলেন, তোমার সাথে এই আমার শেষ দেখা। এরপর তিনি নিজের খেয়াল খুশি মতো রাজ্য শাসন করেছেন বলে ঐতিহাসিকরা অনেকেই তার সমালোচনা করেছেন। কেননা ঐতিহাসিকরা আব্দুল মালিককে লোভী ও নিষ্ঠুর বললেও সৈয়দ আমির আলী তাকে ফ্রান্সের শাসক সালিমেন্ট, রাশিয়ার জার মহাপতি পিটার এবং রোমান সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ানের চেয়ে মহানুভব শাসক হিসেবে উল্লেখ করেছেন। ঐতিহাসিক রেজা উল করিম বলেন, আমর বিন সাইদের কাহিনী বাদ দিলে আব্দুল মালিক প্রত্যেক কাজেই বুদ্ধিমত্তা, উদারতা এবং রাজনীতি বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়। তবে হাজ্জাজের নিষ্ঠুর কার্যাবলী আব্দুল মালিকের খিলাফতে এক বিরাট কলঙ্ক। খলিফা আব্দুল মালিক নিজে একজন কবি ছিলেন। কবি জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে তার দরবারে এনে সমাদৃত করতেন এবং তার উদারতায় তারা পৃষ্ঠপোষক ছিলেন। খলিফা আব্দুল মালিকের দোষগুণের বিচার করলে তার গুণের পরিমাণই বেশি হবে। তিনি যে খারাপ কাজগুলি করেছিলেন, মধ্যযুগে রাষ্ট্র পরিচালনার জন্য একজন দক্ষ শাসকের সেগুলি প্রয়োজন ছিল। তিনি তার অসামান্য বুদ্ধি, ধীরদৃষ্টি দিয়ে উমাইয়া বংশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে উমাইয়া খিলাফতকে সুসংহত করেন। এই সম্পর্কে ঐতিহাসিক ঢিত্রি বলেন, আব্দুল মালিক ও তার চার পুত্র শাসনে দামেস্কে এই রাজবংশ ক্ষমতার সর্বশিখরে আরোহণ করেন। এই জন্য তাকে নিঃসন্দেহে উমাইয়া খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আব্দুল মালিকের কৃতিত্ব। আবদুল্লাহ মুক্তারের বিবাদের সুযোগে আব্দুল মালিক ওবায়দুল্লাহ বিন জিয়াদকে মুক্তারের বিরুদ্ধে পাঠান, কিন্তু ওবায়দুল্লাহ নিহত হন এবং জাবের যুদ্ধে মুক্তার মুসাবের হাতে পরাজিত নিহত হন। এভাবে মালিক এক প্রবল প্রতিদ্বন্দ্বী তার অপর প্রতিদ্বন্দ্বীর দ্বারা ধ্বংস হয়। এরপর তিনি সিংহাসনে দাবিদার খালিদ বিন ইয়াজিদকে প্রলোভন দেখিয়ে নিজের দলে টানেন এবং আমর বিন সাইদকে কৌশলে রাজপ্রাসাদে আহ্বান করে নিজে হাতে হত্যা করেন। মুসাবকে দমন করার জন্য খলিফা নিজে যুদ্ধবিজান গেলে মুসাব ভীত হয়ে সেনাপতি মুহল্লাবের সাহায্য প্রার্থনা করেন। যুদ্ধে মুসাব নিহত হন। তার ছিন্নমস্তক দামেস্কে প্রেরণ করা হয়। আব্দুল মালিক এরপর বারবার নেতা কুসাইলা ও কাহিনার বিদ্রোহ দমন করেন। আব্দুল মালিক তার চরম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ ইবনে জুবাইরকে দমনের জন্য জেরুজালেমে কুব্বাতুস সাকরা তৈরি করে সেখানে মুসলমানদের হজ পালনের নির্দেশ দেন, কিন্তু তার এই উদ্দেশ্য সফল হয় নাই। তবে তিনি হাজ্জাজ বিন ইউসুফকে পাঠিয়ে তিনি আবদুল্লাহ বিন জুবাইরকে পরাজিত হত্যা করেন। এরপর হাজ্জাজের উপর খারিজিদের দমন করার ভার দেওয়া হলে তিনি তাদের দমন করে তাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দেন। আব্দুল মালিক যখন ক্ষমতা গ্রহণ করেন তখন বিশৃঙ্খলার সুযোগে বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিয়ান নতুন করে উমাইয়াদের বিরোধিতা শুরু করেন। তারা লেবানন আক্রমণ চালিয়ে কিছু এলাকা দখল করেন। খলিফা নিজের অবস্থান নিরাপদ করে তাদের বিরুদ্ধে অগ্রসর হলে জাস্টিয়ান পরাজিত হন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উমাইয়া খলিফাদের মধ্যে আব্দুল মালিক ছিলেন বিদ্বান এবং মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তিত্ব, শিল্প স্থাপত্য সংস্কৃতির একজন পৃষ্ঠপোষক ছিলেন তিনি। খলিফা নিজে একজন কবি ছিলেন, কাব্যপ্রিয় ব্যক্তি ছিলেন তিনি। দজলা নদীর পশ্চিম তীরে সামরিক শহর ওয়াসিত ও আল আকসা মসজিদ তার স্থাপত্য কৃতিত্বের উজ্জ্বল
দৃষ্টান্ত। স্থাপত্য শিল্পে তার সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে কুব্বতুস-সাকরা ডোম অফ দ্য রক নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ। মক্কায় নিজেকে খলিফা ঘোষণাকারী আবদুল্লাহ ইবনে জুবাইরের সাথে পাল্লা দেওয়ার উদ্দেশ্যে কাবা গৃহে প্রতিদ্বন্দ্বী হিসাবে আবদুল মালিক 691 খ্রিস্টাব্দে জেরুজালেমে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মিরাজের স্মৃতি বিজারিত পবিত্র পাথরের উপর অষ্টকোণাকৃতি ও স্থাপত্যকৃতিটি নির্মাণ করেন। খলিফা আবদুল মালিক তার অনুসারীদের মক্কা পরিবর্তে এখানে হজ করার নির্দেশ দিয়েছিলেন। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবদুল মালিকের সার্বিক বিচারে দেখতে পাই আবদুল মালিক ছিলেন উমাইয়া সাম্রাজ্যের একজন শাসক। শাসন ক্ষমতায় দক্ষতা পরিচয় দেখিয়েছেন তিনি। জেরুজালেমে কুব্বতুস-সাকরা নির্মাণ করেছেন। ডাক বিভাগ সংস্কার সাধন আমরা দেখেছি আবদুল মালিকের সময়। আবদুল মালিক মুদ্রা প্রচলন, রেজিস্টার বিভাগ সংস্কার সাধন করেছেন, তারপর রাজস্ব আদায়ও করেছেন আবদুল মালিক। সেক্ষেত্রেও আবদুল মালিককে একজন কৃতিত্বের দাবিদার। ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।